তো হ্যালো বন্ধুরা, দেখো সকাল সকাল আমরা কোথায় যাচ্ছি সেটাই তোমাদের সাথে সব শেয়ার করবো বলে চলে এসেছি। তো দেখো, এখানে আমার হাজবেন্ড বাসে বসে আছে মেয়েকে নিয়ে, আর আমি এখানে ছেলেকে নিয়ে বসে আছি। এই দেখো, তো ছেলেমেয়েরা তো জানো তো ক্যামেরায় আসতে চায় না, সেই জন্য আর ওদেরকে দেখালাম না, ওরা একটু বিরক্ত ফিল করে। তো দেখো, আমার তো বেশ লাগে ক্যামেরার সামনে আসতে, যদিও বা আমি দেখতে খারাপ, তবুও ক্যামেরার সামনে খুব একটা মানে নিজেকে ভালো লাগে। তো যাই হোক, ছোটোবেলায় না আমরা না যে যারা ফটো তুলতো না তাদের পাশে চলে আসতাম, জানো তো। তো চলো বন্ধুরা, যাচ্ছি কোথায় যাচ্ছি না যাচ্ছি সব সবটাই তোমাদের সাথে শেয়ার করবো, দেখতে থাকো আর সঙ্গে থেকো। তো দেখো, বাসের মধ্যে মানে বাসটা ছাড়িনি এখনো, কারণ বলছে যে অনেক আর কিছু মানুষ নেবে তারপরে এই বাস। তো দেখো বন্ধুরা, ফাইনালি বাসটা ছেড়ে দিয়েছে আর লোকের ভিড়ও মোটামুটি হয়েছে। তো চলো, আমরা যাচ্ছি কোথায় সেটাই তোমাদের সাথে বলি। আমরা যাচ্ছি হচ্ছে ব্যান্ডেলে যাচ্ছি, তো ব্যান্ডেল ওয়ার্ক যাকে বলে না সেটাই যাচ্ছি ব্যান্ডেলে। প্রতি বছরই যাই, মানে তোমার দাদার সাথেই যাই প্রতি বছরই, আর শুধু করোনাতে 2 বছর যাওয়া হয়নি, তো সেই জন্যেই ওটার জন্য মন খারাপ ছিল। তো যাই হোক, আমরা প্রতি বছরই ব্যান্ডেল ওয়ার্কে যাই। তো চলো বন্ধুরা, দেখো বাসের থেকে নেমে গেছি হাওড়া স্টেশনে, এখান থেকে ট্রেনে করে আবার যেতে হবে আমাদের ব্যান্ডেলে। তো ব্যান্ডেলে কেন যাচ্ছি না যাচ্ছি সেটা সবটাই তোমাদেরকে বলবো, সঙ্গে থেকো আর পাশে থেকো বন্ধুরা। আর দেখো, এখান থেকে ভেতর দিয়ে ঢুকবো, কারণ ট্রেনটা আমাদের এখানেই পাবো আমরা সেই জন্য। তো চলো, টিকিটটা তো তোমার দাদা অনলাইনে কেটেই নিয়েছে, এবার শুধু ট্রেনে উঠে বসার পালি। তো চলো, এই দেখো ট্রেনটা মনে হয় এসেই গেছে, আমরা যাচ্ছি দৌড়াতে যাচ্ছি, কারণ হচ্ছে এই ট্রেনটা মিস করলে আমার নেক্সট ট্রেনে যেতে হবে সেই জন্য। তো চলো দেখা যাক। আর বাচ্চাদের জন্য দেখো, কিছু একটুখানি এই আমার পুচকিটা দুষ্টু, কিছু তো খেতে চায় না, শুধু চকলেট আজে বাজে জিনিস খায়। তো চলো, ওর জন্য একটু চকলেট নিয়ে নিলাম, নিয়ে 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 চলে যাবো ট্রেনের মধ্যে। দেখো বন্ধুরা, এই ট্রেনটাতেই উঠতে হবে আমাদের। তো দেখছি ফাঁকা জায়গা কোথায় আছে, তো সেখানেই উঠে পড়বো দৌড়ে। তো দেখো বন্ধুরা, মোটামুটি আমরা দেখতে দেখতে যাচ্ছি কোথায় ফাঁকা পাওয়া যায়, সেখানেই উঠে পড়বো। তো দেখো, ফাইনালি আমরা উঠে বসেও গেছি, আর তোমার দাদাকে বললাম যে আমি তো মানে উপোস করেই মোটামুটি আছি, তো শুধু চা খেয়েছি, লাল চা খেয়েছি। তো তোমার দাদাকে বললাম একটু গ্রিন টি এনে দাও না খাই। তো তোমার দাদা দেখো গ্রিন টি এনে দিয়েছে, আমি গ্রিন টিটা প্রতিদিন রেগুলারে রাখি, মাঝে মাঝে আবার ভুলেও যাই জানো তো খেতে। তো চলো গ্রিন টিটা খেয়ে নিই, কারণ আমি তো আর কিছু খেতে পারবো না, মানে পুজো দিয়ে তারপরেই খাবো। তো গ্রিন টিটা আমার খেয়ে খেয়ে অভ্যাস হয়ে গেছে, বেশ ভালোই লাগে খেতে গ্রিন টি, তোমাদের হয়তো ভালো লাগতে নাও পারে। তো চলো বন্ধুরা, দেখো আমরা এবার নেমে গেছি ব্যান্ডেলে। তো চলো, এখান থেকে আবার অটো করে যেতে হবে। তো দেখো, এই দেখো এই ট্রেনটায় নেমেছি, এই যে প্রচুর মানুষের ভিড় এই দিনে ব্যান্ডেল ওয়ার্কে, প্রচুর মানুষ আছে আসে। তো চলো, এই যে দেখো আমরা এখান থেকে পার হয়ে যাব অটো স্ট্যান্ডে, এই দেখো আমরা পার হচ্ছি। আর এই দিনটা না প্রচুর ভিড় হয় ব্যান্ডেল ওয়ার্কে, প্রচুর মানুষ যায়, প্রচুরই ভিড় হয় তাই না। তো দেখো, ফাইনালি অটোতে বসে গেছি আমরা, তো এবার চলে যাবো ব্যান্ডেলের দিকে। দেখো এই দেখো ব্যান্ডেলের রাস্তাটা একটু তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, তোমাদের ফুল ভিডিওটা ওয়াচ করো, এটা রিকোয়েস্ট রইলো। আর তোমরা যারা আমার ভিডিও দূর দূরান্ত থেকে দেখছো তাদেরকে অনেক ভালোবাসা। তো চলো, এই দেখো ব্যান্ডেলের রাস্তা, এই দেখো অটোতে বসে আমরা যাচ্ছি। তো দেখো, এই অটো থেকে নেমে গেছি, আর এখান থেকেই মোটামুটি ভিড়, মানে এখান থেকেই সব কিছু পাওয়া যাচ্ছে। তো এইগুলো আমি পরে নেমো, আগে আমি পুজোর জিনিস নিয়ে নিই, তারপরে আমরা নেমো। কিছু জিনিস যদি থাকে প্রয়োজন তাহলে নেমো, নাহলে নেমো না। তো চলো এগিয়ে যাই, এই যে ব্যান্ডেলে রাস্তায় নেমে গেছি, এই যে 2 পা হাঁটলেই আমাদের ব্যান্ডেল চার্চ। তো চলো বন্ধুরা, দেখাই তোমাদেরকে, তোমরা অনেকে হয়তো ব্যান্ডেলে এসছো, আবার অনেকে হয়তো আসুনি, তো সেই জন্যই দেখতে থাকো ফুল ভিডিওটা। আশা করি তোমাদের ভিডিওটা খুব ভালো লাগবে। তো দেখো, এখানে প্রচুর মোমবাতি ফুল ঠুল সব বিক্রি হচ্ছে, তো আমি এখান থেকে নেবো না, ভেতর থেকে নেবো। আর এখানে দেখো কি সুন্দর সুন্দর হেয়ার ব্যান্ড, প্রতি বছরেই আমাকে এটা কিনতে হয়, কেন জানি না ভালো লাগে সেই জন্যে। তো দেখো, আমার পুচকির জন্য কিনে নেবো একটা হেয়ার ব্যান্ড।
তো সবাই না এইগুলো পরেই একদম মানে সবাই পরেই থাকে মোটামুটি। তো চলো এই দেখো, তোমার দাদাকে বললাম একটু ক্যামেরাটা ধরো, আমাকে তো ক্যামেরার সামনে আসাই হয়নি, বন্ধুদেরকে হাইও বলিনি। তো তোমার দাদা একটু ক্যামেরা ধরলো আর আমি একটুখানি হাই বলে দিলাম তোমাদেরকে। তো চলো তারপরে এগিয়ে যাবো এই মোমবাতি কিনতে। তো আমি আমার ছেলে চাই যে মোমবাতিটা এখানে দেবো দেখো, কারণ হচ্ছে ওকে মানও দেখেছিলাম আমার ছেলে যেন সুস্থ হয়ে যা হয়ে হোক, তো সেই জন্যে বাবাকে মোমবাতি দেবো ছেলের মাপে। তো এই মানতটা করতেই পারি এখানে। তো দেখো ওই মানে 5 ফুটের একটু কম মোমবাতিটা, তো মোটামুটি কাকা বললো যে 5 ফুট নাও কোনো অসুবিধা হবে না। তো 5 ফুট মোমবাতি আমি নিয়ে নিলাম, নিয়ে আমি মানে ব্যান্ডেলের উপরে ওটা জ্বালাবো। তো চলো বন্ধুরা দেখতে থাকো আর সঙ্গে থেকো। তো দেখো বন্ধুরা এই যে সাদা মোমবাতিটাই নেবো, তো কাকা দিচ্ছে আমাদেরকে ভেতর থেকে বার করে। তো চলো বন্ধুরা নেওয়া যাক, আর এই পুজোর মোমবাতি তো সেই জন্য দামদার করিনি, আর কারণ হচ্ছে পুজোর মোমবাতির কী দামদার করবো বলো। তো দেখো এখানে যিশু বাবা মা মারিয়া রয়েছে, অনেক জিনিসপত্রই রয়েছে। তো আমরা পুজোটা দিয়ে আসি আগে, তারপরে আমরা নেবো, কারণ হচ্ছে অনেকটাই বেলা হয়ে গেছে, প্রায় 11:30-12 বাজে। তো দেখো এই যে বড়ো মোমবাতিটা নেওয়া হয়েছে, তোমরা টাকা দিয়ে নিয়ে নিচ্ছে, আর এটা কিন্তু আর মাটিতে ঠেকাতে পারবো না আমরা, যেহেতু জ্বালাবো সেহেতু এটা। তো চলো বন্ধুরা যা দেখা যাক এই মোমবাতিটা কীভাবে জ্বালাবো না জ্বালাবো। তো এইখানে মানত করে যাই মানে বাবা যিশু বাবাকে মানত করি যে মোমবাতি দেবো জ্বালাবো, তো সেই জন্যই আর কি যাবা। তো যে কারণে দেবো সেটাও বলে দিলাম, আমার ছেলের শরীরটা খারাপ হয়েছিল তো সেই জন্য মানত করেছিলাম। দেখো কত বড় মোমবাতিটা দিচ্ছি, মানে বললাম না একটুখানি কম 5 ফুট, মানে 2 ইঞ্চি কম 5 ফুট। এই দেখো ব্যান্ডেল চার্চটা, তো চার্চের ভেতরে ফটো তুলতে মানে তুলতে পারিনি, কারণ হচ্ছে কেউ ছিল না সেই জন্যে। ভেতরে যাচ্ছি গেটের ভেতরে, এটাই হচ্ছে মেন গেট চার্চে, আর ওই সাইডটা পেছন থেকে বের করে দেয়। আগে না এই মাঠে আমরা বসে খাওয়া দাওয়া খেতাম। তো এই দেখো এখানে কত মডেল তৈরি করে দিয়েছে, তো এখানে খাওয়া দাওয়া খেতাম আগে, তো প্রচুর মানুষ নোংরা করতো, সেই জন্য এই মাঠটাকে ঘেরে মানে বন্ধ করে এখানে মডেল দিয়ে দিয়েছে যিশু বাবার। তো সেই জন্য আমরা আর এখানে বসে খাওয়া দাওয়া বা একটু বসতে পারি না। তো পেছনের দিকে একটা পিকনিক স্পট আছে, তো সেইখানেই আমাদের যেতে হয় খাবার টাবার নিয়ে একটু বসতে। এখানটা আগে বসতাম, খুব সুন্দর লাগতো যে চার্চের সামনে বসে আছি, কিন্তু মানুষেরও তো জানো তো কী করবে আর। এই দেখো কী সুন্দর জিনিস, মানে কী সুন্দর তৈরি করেছে কত রকম ডিজাইন দিয়ে। এই দেখো তো চলো বন্ধুরা এবার ভিতরে যাই, আর আমি আজকে পুজো দেবো যিশু বাবাকে হচ্ছে হাঁটু মানে গেড়ে উঠবো, সিঁড়ি দিয়ে হাঁটু মুড়ে উঠবো, তো ওটাই মানত ছিল আমার যিশু বাবার কাছে। তো অনেক কটাই সিঁড়ি আছে, তো সেই সিঁড়িতে আমি হাঁটু মুড়ে উঠবো, উঠে যিশু বাবাকে মোমবাতিটা জ্বালাবো। এই দেখো মা মারিয়ে দেখো দাঁড়িয়ে আছে যিশু বাবাকে নিয়ে, এই যে এই সিঁড়িটা না ভেতরের যে সিঁড়ি আছে ওঠার সেই সিঁড়িটা দিয়ে, এই সিঁড়ি দিয়ে আমরা ভেতরে প্রবেশ করব। তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু জানিও। তো দেখো বন্ধুরা ভেতরে যাচ্ছি আমরা, আর প্রচুর মানুষের ভিড় হয়েছিল বন্ধুরা এই এই মানে ব্যান্ডেল ওয়ার্কে প্রচুর মানুষের ভিড় হয়, আর একটা ভিড় হয় হচ্ছে মে মাসে প্রচুর ভিড়। তো ভিতরে যাবো আমি, গিয়ে আমি ওখানে হাঁটু গিয়ে উঠবো সিঁড়ি দিয়ে, আর তোমার দাদা